আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও আমি চলে আসলাম আপনাদের মাঝে আমার ডেইলি ব্লগ লাইফস্টাইল। তো আজকে অতটা কিছু দেখাতে পারবো না, কারণ মেয়েটা ভালো নেই, অসুস্থ। এই দেখেন জ্বর, প্রচুর জ্বর। এই যে একটু লুডুস নিয়ে আসছি, খাবে না, কিচ্ছু মুখে দিতেছে না, প্রচুর জ্বর, এত জ্বর যা বলার বাইরে। তো ওই জন্য আজকে আসলে বেশি একটা কাজ টাজ নেই, শুধু এই মেয়েটারে নিয়ে এই সারাটা দিন আমার কাটছে, প্রচুর জ্বর। তো ওই জন্য কোনো কাজ করতে পারি নি আমি। তো ওই যে ওর জন্য ওই যে লুডুস নিয়ে আসছিলাম, ওই লুডুস দেখে ও কান্নাকাটি করতেছে, খাবেই না। বলেন এই যে এখানে বিস্কিট নিয়েছি, যে বিস্কিট দিয়ে দিচ্ছি পানি দিয়ে ভিজে খাওয়াবো, তাও খাবে না, কোনোটাই সে খাবে না, এমন রাগ করতেছে। এখন কি বলি বলেন তো, নিজেদেরই জ্বর আসলে কেমন হয়। দেখেন ওই পাশে এসে আসে, চুপ করে খাবে না। আমরা তো চঞ্চল মেয়েটাই দেখেন কেমন করে পড়ে আসছে। তো আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন, তাতে যেন সুস্থ হয়ে যায়। না পা খাওয়ানো হচ্ছে, এইস খাওয়ানো হচ্ছে, কোনো রকমই কমতেছে না, মানে কমে কমে নিয়ে 2-3 ঘন্টা কম নাই জ্বর, কিন্তু কিছুক্ষণ পরে 2-3 ঘন্টা পর এমন জ্বর আসে, মনে হচ্ছে একদম রুটি দিলে মনে রুটি ছাঁকা হয়ে যাবে এরকম জ্বর। সারা রাত প্রচুর জ্বর, সারা রাতে মনে হয় 3-4 বার মাথায় পানি দিছি, এত অবস্থা খারাপ। ওই দেখেন কোনো কিছু মুখে দিতে চাইতেছে না, এমনিতে তো খায় না, এখন হচ্ছে আরও জ্বর। এই জ্বরে দেখবেন যে আরও যে 1-2 মাস পর্যন্ত খাবার কোনো খাবারই মুখে দেবে না। ওর যদি একবার জ্বর আসে 1-2 মাস পর্যন্ত এরকম করে কোনো খাবারই খেতে চায় না। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, যদি এই ভিডিওতেও কোনো কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইব করে যাবেন, আর দেখার শুরুতেই একটা লাইক, শুরুতেই হোক আর মাঝে হোক কষ্ট করে একটা লাইক দিবেন। আপনার একটা লাইকের অপেক্ষায় আমরা এই একটা লাইক একটা সাবস্ক্রাইবের অপেক্ষায় আমরা এই ভিডিওগুলো ছাড়ি। তো এই দুটো অন্ততপক্ষে দিয়ে যাবেন। এত কষ্ট করে ভিডিওগুলো করে আপনারা 5 মিনিট দেখেন, 10 মিনিট দেখেন, যাই দেখেন একটু তো দেখছেন, সেই হিসাবে একটা লাইক একটু সাবস্ক্রাইব করে যাবেন, এটাই আপনাদের কাছে আশা। খাচ্ছে না কোনো কিছু, মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। আর এখন ঘরে ঘরে জ্বর, আমাদের বাসায় সবগুলো বাচ্চারই মানে একটা পর একটা উঠতেছে, সুস্থ হইতেছে, আর একটা অসুস্থ হয়ে পড়তেছে। এমন জ্বর ছোট বাচ্চা বলে কথা না, বড়দেরও জ্বর হয়ে যেতেছে। তো সবাই একটু সাবধানে থাকেন, যেন জ্বরটা সাবধানে কে সাবধানে থাকলেও জ্বর হবে, এই থাকলে হবে, সিজনালি জ্বর এটা হবেই। তো ওই দেখেন আনায় বুড়ি সকালবেলা চলে আসছে, ওই দেখেন আপেল কেটে দিছি তাও খায়নি, ওই যে আনায় বুড়ির সাথে খেলা করতেছি। তো অনেকেই বারবার আমাকে আনায় বুড়ির কথা জিজ্ঞেস করেন, এই কিউট বাবুটা কে? কিউট বাবুটা হচ্ছে গিয়ে আমাদের পাশের বাবু ফ্ল্যাটে ভাড়া থাকে, ও তো হয়তো বা আমার ভিডিওগুলো সম্পূর্ণ কেউ দেখেন, ওই জন্য ওই বুড়ি পরিচয় বেবি, ও বেবি একটু কমেন্ট করেন। আমি তো বেবি, তুমি জানো ও বেবি আমাদের পাশের ফ্ল্যাটে, ও বেবি তুমি জানো ও বেবি হয় লোক এখানে বেবি জবের জন্য, ওর আব্বু আম্মু এখানে থাকে, ও এখানে থাকে। বেবি এটা পাপা দাও তো, বেবির পায়ে একটা পাপা দাও তো, পুরোটা দেখতো পায়ে পায়ে যারা দেখছে তো দেখছে, আমি চাপা দাও সবার কথা বলতেছি না, যারা প্রশ্ন করে তারা তো পুরোটা দেখে না, বুঝে আমাকে প্রশ্নটা দেখছো বেবি কি সুন্দর গল্প করে। হ্যাঁ বুড়ি কে তো জানা, বুড়ি পরিচয় আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, প্রত্যেকটা বার বলি, এখানে আলাদা করে বলার কিছু নেই। অনেক জ্বর, প্রচুর জ্বর, এত জ্বর যা ভাষা প্রকাশ করার মতো না। তো আজকে যে কিছু রান্না টান্না আপনাদের দেখাবো, এটা হচ্ছে গিয়ে কি বলবো, ওই জন্য বাবু কি সুন্দর কথা বলে, তুমি বাবুর সাথে কথা বলো তো, খাচ্ছে না এমন অবস্থা করতেছে, বাবু বলো তো বাবু তুমি খাইছো বেবি বেবি, কারণ এরকম আমার আব্বু কি হয় বেবি হয় আর ওরা ছোট, ওরা তো বলতেও পারতেছে না।
ওই যে নিচে থেকে ওর কান্নার শব্দ পাইতেছে, ওর নিচে বেবি ব্যথা পাবে, বেবি এমন করলে বেবি ব্যথা পাবে, বেবি কিন্তু কানবে, পরে চলে যাবে বেবি, ঝগড়া শুরু করে বেবি চলে যাবে মিমির সাথে। থাক 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 থাক, তোমার নিতে হবে না, খুলে নিতে চাইতেছে। ওই যে বিকালবেলা একটু জ্বর কমছে, দুপুরের পরে একটু সাপোসিটার দেওয়া। আল্লাহ বাবা বাবা, শরীর দুর্বল তোমার, আল্লাহ কিচ্ছু খাও নাই তুমি, এইভাবে এরকম করলে হয়? জ্বর কমছে তো সাদে নিয়ে আসছি যে একটু হেঁটে বেড়া। হ্যাঁ আসো দেখেন, এসে ওই যে আলিফের সাথে ছুটোছুটি, মেয়েটা অনেক অসুস্থ, অনেক একটু জ্বর, এত জ্বর ছুটোছুটি, জ্বর কোনো রকমে নামে না, এখন সাপোসিটার দেওয়া হয়েছে দুপুরে, এখন একটু জ্বর নামছে এই দেখেন, এইভাবে ছুটোছুটি করতেছে, কিন্তু কোন খাবার সে মুখে দিতেছে না, খাবার মুখে দিতে নিলে বমি করে দিতে করবে। এখন বলেন তো যে একটা খাবার খাওয়াবো, তা কোন প্রকারই খাবে না, ওই জন্য আর কি আমি তো এই ভয়েসটা দিতেছি রাতের বেলা। আসলে আমার বইটা তো আগের দিনের ভিডিও আছে, কাজ করব, ভালো লাগতেছে না, করব কারণ এশার নামাজ পড়ার পরে আমি মনে হচ্ছে চোখে মুখে আর কিছু দেখতে হয়। রুটি আনছে, যদি একটু খাই দেখে আল্লাহ রক্ষা করুক, রুটি হাতে দিস না, রুটি নষ্ট করে খাও বাবা, খাও ভালো লাগতেছে বাবা, মানে দেখি কিন্তু কমেন্ট করতে, তুমি নুডলস দিলাম, নুডলস খাইলা না, কলা দিলাম তাও খাইলা না, তাহলে মিষ্টি ভালো লাগতেছে। সবাই অসুস্থ বাড়িতে, মানে যত বাচ্চারা আছে, বাচ্চা বড় যাই বলেন না কেন, সবাই অসুস্থ। পরে আমি রেখে দিয়ে ঘুমাই গেছি, একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম নুডলস, তাও মেয়ে খেলো না, চলে গেল, কান্নাকাটি শুরু করছে। এই যে মিষ্টি দেখেছি, রুটি দিয়েছিলাম, খাইনি, নষ্ট করছে। এই দেখেন একটু আচার খাওয়া বাবা, ওর আনটি হচ্ছে কি আচার নিয়ে এসছে, আমের আচার, ওই আচার শরীর মুক্ত, আচারটা ভালো লাগতেছে। তো আজকে ভিডিওটা অনেক বড় বলতে কি আমার মেয়েকে নিয়ে ভিডিওটা, এই জন্য বড়, এই জন্য কোনো কাজ আপনাদেরকে দেখাতে পারলাম না। যারা যারা আমার ভিউয়ার্স আছেন, আমার সাবস্ক্রাইবার আছেন, তাদেরকে বলবো যে আজকে তো তেমন কিছু না, এইটুকু দেখেন, কারণ আমি আজকে কোনো কাজই করতে পারিনি, যে আমার মেয়েটা অনেক অসুস্থ। তো দেখেন আমার ড্রাগন ফলের ফুল দুইটা বড় হয়ে যেতেছে, আর ওইটা তো বড় হচ্ছে, এখন আল্লাহ মাহবুব ভালো জন, এখানে হয়তো বা দুটোও টিকতে পারে, হয়তো বা একটাও টিকতে পারে, হয়তো বা এক দুটোর একটাও নাও টিকতে পারে। তো এই যে এদিকে আমার এই সরিষা শাকগুলো আস্তে আস্তে বড় হইতেছে, তো মরিচের ফল না আলহামদুলিল্লাহ ভালোই হবে মনে হচ্ছে, কারণ ঝাঁকে ঝাঁকে ফুল আসছে। সবাই আমার বাগানের জন্য দোয়া করবেন, আর পরিশেষে বলবো একটা লাইক একটা সাবস্ক্রাইব করে যাবেন, এটা আপনাদের কাছে মোস্ট মোস্ট রিকোয়েস্ট, যেগুলো শ্যুট করি, এডিট করি। আর এই যে দেখেন আমার করলা গাছের আপডেট, করলা গাছের ফুল ফুল ফল দুটোই ধরছে, দেখেন নিচে তো ফল উপরে ফুল। তো সবাই দোয়া করবেন, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাচ্চাদের প্রতি খেয়াল রাখেন, আসসালামু আলাইকুম।